হাই ওয়ান ওয়েলকাম টু বিশলেষ এস পি বেঙ্গলি ক্লাসেস আজকের ভিডিওতে আমরা আরআরসি গ্রুপ ডি এক্সাম দু হাজার বাইশের ফার্স্ট সেপ্টেম্বর থার্ড সমস্ত সায়েন্স এবং কারেন্ট এফেয়ার্সের প্রশ্ন একই ভিডিওতে আলোচনা করবো তাহলে দেখা যাক কোন প্রশ্ন এসেছিল বেসিলিকা চার্জ কোথায় অবস্থিত গোয়াতে রাষ্ট্রের ঘাটতি বা বাজেট ডেপিসিট কীভাবে গণনা করা হয় সরকারের মোট ব্যয় মাইনাস সরকারের মোট আয় বাঁধ বা ড্যাম কী সমস্যার সৃষ্টি করে না মানুষের স্থানান্তর বন ধ্বংস খরচ বেশি আর লাভ কম না কৃষি সেচ সঠিক অ্যান্সারব অপশান নাম্বার ডি একটা বাঁধ তৈরি হলে কৃষি সেচের সুবিধা হয় আর অসুবিধা হয় মানুষের স্থানান্তরিত হতে হয় বন ধ্বংস করতে হয় অনেক সময় খরচ বেশি হয় আর লাভ কম হয় মিতালিরাজ সাম্প্রতিক সন্ন্যাস নিয়েছেন কোন খেলার সাথে সম্পর্কিত ক্রিকেট নেক্সট প্রশ্ন সালক সংশ্লেষণের সময় কী নির্গত হয় অক্সিজেন ভারতের নির্বাহী প্রধানকে রাষ্ট্রপতি পূর্ব থেকে পশ্চিমে একটি পরিবহিতে কারেন্ট প্রবাহিত হলে পরিবহের উপর কোনো বিন্দুতে ক্ষেত্রের দিক কী হবে উত্তর থেকে দক্ষিণে নেক্সট প্রশ্ন রাজ্য নির্বাচন কমিশন কার নির্বাচন পরিচালনা করে না সঠিকান সারা বিধানসভা নির্বাচন তাহলে রাজ্য নির্বাচন কমিশন কার নির্বাচন পরিচালনা করে রাজ্য মিউনিসিপাল কর্পোরেশন এবং পৌর পঞ্চায়েত নির্বাচনের সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি ফ্লোরিন এবং মোস্ট ইলেকট্রন অ্যাফিনিটি আছে ফ্লোরিনের সমুদ্র স্রোত বা ওসান কারেন্ট সম্বন্ধিত প্রশ্ন এসেছিল প্রশ্নটা ঠিক পাওয়া যায় দু সালে সামাজিক বিচার মন্ত্রী বা সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট মিনিস্টার কে আছেন বীরেন্দ্র কুমার মেন্ডেলের ডাই হাইব্রিড ক্রস অ্যাপ টুতে ফিনোটাইপ অনুপাত কত নাইন ইজ টু থ্রি ইজ টু থ্রি ইজ টু ওয়ান জনগণনা অনুযায়ী অনির্ধারিত ভাষা কয়টি আছে হাউ মেনি নন শিডিউল্ড ল্যাঙ্গুয়েজেস এজ পার দু হাজার একুশ বাইশ সেন্সার যদি কারো জানা থাকে কমেন্ট করে জানাব অ্যান্সার নেক্সট প্রশ্ন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয়েছিল উনিশশো একান্ন সালে এবং চলেছিল উনিশশো ছাপান্ন পর্যন্ত নিচের কোনটি হিমালয়ের একটি পর্বত শৃঙ্গ নয় বা নট এ হিমালয়ান রেঞ্জ কারাকরাম পীরপঞ্জেল সাতপুরানা জাস্কর সঠিক অ্যান্সার নাম্বার সি সাতপুরা শিডিউল কাস্টের ফেলোশিপ স্কিমের নাম কি রাজীব গান্ধী ন্যাশনাল ফেলোশিপ স্কিম বিক্রিয়ার তীর চিহ্নটি কিসের সাথে সম্পর্কিত তাহলে পণ্য বা প্রোডাক্টের সাথে সম্পর্কিত কলকাতায় কবে বন্ধন ব্যাংকের স্থাপনা হয়েছিল দু সালে মানব জীবনের উৎপত্তির তত্ত্বটি কে দিয়েছিলেন ওপারিন এবং হেলডেন সিলিয়া কোথায় পাওয়া যায় প্যারামেসিয়ামে পাওয়া যায় এর আকার বস্তুর আকারের চেয়ে বড় এবং আয়নার আয়নার পেছনের দিকে চিত্র গঠিত হয়েছে তাহলে এটা কোন দর্পণ অবতল দর্পণ বা কনকেভ মিরর হবে কারণ উত্তল দর্পণের ক্ষেত্রে চিত্র বস্তুর আকারের চেয়ে ছোট হয় নেক্সট প্রশ্ন ভোল্টেজ ভি ওয়ান সমান দেওয়া ছিল সিক্স বোল্ট আর ভি টু সমান দেওয়া ছিল নাইন ভোল্ট কারেন্ট দুটোতেই সমান প্রবাহিত হচ্ছিল তাহলে রেজিস্ট্যান্সের অনুপাত কত হবে তাহলে আমরা কী জানি ভি ইজাল টু আই আর তাহলে আর ওয়ান সমান কত আসছে ভি ওয়ান বাই আই তাহলে আর ওয়ান সমান আসছে সিক্স বোল্ট কারণ কারেন্ট দুটোতেই সমান আছে আর আর টু সমান আসছে নাইন তাহলে আর ওয়ান ইজ টু আর টু সমান কত আসছে সিক্স ইচ টু নাইন কাটাকাটি করে আছে টু ইচ টু থ্রি নেক্সট প্রশ্ন এপিএসও ফোর ডি কম্পোজিস্ট হলে কি তৈরি হয় হোয়াট হ্যাপেন্ডস সন এপিএসও ফোর ডি কম্পোজিস্ট এপিএস ফোরকে যদি হিট দেওয়া হয় তাহলে এপি টু ও থ্রি প্লাস এস ও টু প্লাস এস ও থ্রি উৎপন্ন হয় ফেরিক অক্সাইড সালফার ডাইঅক্সাইড এবং সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হয় ক্রমবর্ধমান পারমাণবিক ভোরের সাথে মেন্ডালিপের পর্যায় শ্রেণিতে অন্য কোন বৈশিষ্ট্য ছিল রাসায়নিক বৈশিষ্ট্য অ্যাপিথেলিয়াল টিস্যু কোথায় দেখতে পাওয়া যায় চামড়াতে নেক্সট প্রশ্ন নেচার কোনটির বোলিং পয়েন্ট সর্বোচ্চ সিএসিএল টু সিএও এম জি সিএল সঠিক এনসার্ভে অপশন নাম্বার বি সিএও বা ক্যালসিয়াম অক্সাইড এর বোলিং পয়েন্ট হলো আঠাশশো পঞ্চাশ ডিগ্রি সি এলকাইনের প্রথম দলটির নাম কি হোয়াট ইজ দ্য ফার্স্ট গ্রুপ অফ এলকাইন্স ইথাইন সংকেত সি টু এইচ টু নেক্সট প্রশ্ন এর স্বাধীনতা সংগ্রামের সাথে কে জড়িত ছিলেন না এরকম একটা প্রশ্ন এসেছিল প্রতিরোধ দেওয়া আছে দশ হোম কারেন্ট চল্লিশ এম্পিয়ার তাহলে বিহব পার্থক্য কত হবে বিহব পার্থক্য বিশ ওম আমরা কত জানি আই এন টু আর কারেন্ট দেওয়া আছে চল্লিশ এম্পিয়ার আর রেজিস্ট্যান্স দেওয়া আছে দশ হোম তাহলে গুণ করে কত আসছে চারশো ভোল্ট নেক্সট প্রশ্ন কত সময় আগে ও পরে ভার্চুয়াল এবং বাস্তব সূর্যোদয় এবং সূর্যাস্ত দৃশ্যমান হয় দু মিনিট আগে এবং দু মিনিট পরে পর্যন্ত দেখা যায় বৈদ্যুতিক মোটরে কোন আইন কাজ করে ফ্লেমিংয়ের বামস্ত নিয়ম এনএইচআরসির এইচ ভুল ফ্রম কি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন নেক্সট প্রশ্ন ওকে ফ্রেন্ডস তাহলে এই ছিল আজকের আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আর প্রতিদিন আমাদের ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল বটন বাজতে ভুলবেন না থ্যাংক ইউ